হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার আর 11ই ডিসেম্বর। মা দেখতে পাচ্ছ এখন কি করছে বলতো? আজকে আমাদের উনুনে রান্না হচ্ছে। মা কিন্তু সকালবেলা পোলিওর কাজে বেরিয়েছিল, বাচ্চাদের সব পোলিও টোলিও খাইয়ে বাড়ি এসে তারপরে আমাদের বাড়ির রান্না করছে। আজকে উনুনে রান্না করছে, যে নতুন উনুনটা করেছিল না সেই নতুন উনুনেই করছে। উনুনটা কিন্তু এখনও শুকায়নি, তাও দেখেছো কেমন জ্বলছে, দারুণ জ্বলছে। তো সেই উনুনে মা আজকে সমস্ত সব সরঞ্জাম বাইরে নিয়ে চলে এসেছে, সেই নতুন উনুনে আজকে প্রথম রান্না হচ্ছে। আমার মা না এরকম প্রায় এরকম উনুন বানায়, তারপরে কদিন সেই ঝোঁকটা চলে, মাঝে মাঝে রান্নাবান্না করে, তারপরে সে ভেঙে চুড়ে যায়, তারপর আবার অনেক দিন পরে আবার ইচ্ছা হয় উনুন বানাবে। তো যাই হোক, এই দেখো মা রান্না করছে, আর ওইখানে দেখো কে একজন গ্রাম থেকে, মা বললাম না পোলিও করতে গেছিলো, গ্রামের সব বাড়ি বাড়ি বাচ্চাদের পোলিও খাওয়াতে হয় তাই গেছিলো, তাই কে একজন পুঁই শাক দিয়েছে। তো সেই পুঁই শাকটা পাপা এখন কেটে দিচ্ছে আর মা এখন রান্না করছে। তো পাপা কেটে দেবে, তারপরে মা রান্না করবে, বুঝেছো? তো এইটাই হচ্ছে এখন। আর আমি কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, এই এই ক্যামেরাটা কে করছে আমি জানি না। তো যাই হোক, এখানে দেখো ফুলকপি রান্না হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে সাথে আমিও দেখতে পাচ্ছি। আর কি একটা মাছ, এটা খয়রা ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, তারপরে মা এটাকে রান্না করছে, তারপরে এখানেই রান্না বান্না হবে সব। তারপরে আমি আবার ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে। এই দেখো কাঠের জালে আজকে সমস্ত সব রান্না বান্না ভাত সব আজকে কাঠের জালে, কালি পড়েছে দেখেছো, আর উনুনটা জ্বলছে দেখো কি সুন্দর, দারুণ জ্বলছে, তাই না? তোমরা কারা কানা এরকম উনুন পাততে পারো কমেন্ট করে জানিও। তারপরে চলে এসছে দেখতে পাচ্ছ ব্র্যান্ড প্রমোশনের মাল, এইটা হচ্ছে আমার প্রথম ব্র্যান্ড প্রমোশন, আমার জীবনের প্রথম। এর আগেও দুটো তিনটে এসছে, কিন্তু এর আগে যেহেতু প্রথম অত বুঝতে পারিনি তাই এর আগে দুটো করিনি আমি, তো এইবারটা প্রথম করলাম তাই প্যাকেটটা খুলছিলাম। আর এই দেখো হনুমান দেখেছো, আমাদের এখানে বিশ্ববিখ্যাত হনুমান, খবরে কাগজে জানো তো ছাপা হয়েছিল আমাদের এখানে হনুমানের কাণ্ড কারখানা। তো দেখো একসাথে কত হনুমান চলে এসছে আমাদের বাড়ির সামনেই একদম। তারপরে আমি আর তুনতুলি দেখো রোদ্দুরের মধ্যে বসে আছি, তুনতুলি শোনা আমার কোলে চুপটি করে রোদ্দুরে বসে রয়েছে, ওরা আসলে ঠান্ডা লেগেছে বুঝেছো ওই জন্য। বন্ধুরা আমি এখন রসগোল্লা খেয়েছি, খাওনি? মিথ্যা কথা, রসগোল্লার রস খেলে যে হ্যাঁ এখনো ছোটে লেগে রয়েছে চারছে, কিন্তু খেয়ে মিথ্যা কথা, রসগোল্লার রস খেয়েছে, রসগোল্লা খেয়েছে, কালকে একখানা রসগোল্লা খেয়েছে, এখন আমার রসগোল্লার রস আমার হাতে চেটে চেটে খেয়েছে জানো তোমরা। আর মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা মিথ্যা কথা। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা দুপুরে ভাত খেতে বসবো, পাপা এখন লোশন মাখছে, আমার মাখা কমপ্লিট, আমি স্নান টান করে এসে হাতে পায়ে গায়ে মুখে, আমি এসব মাখা প্রয়োজন হয় না আমার, পাপা সব মাখে না, কিচ্ছু মাখে না, ঠিক মতো সাবানও মাখে না, কেন তো কি জানি সপ্তাহে একদিন সাবান মাখি, বলে বলে আর পারি না, সপ্তাহে একদিন সাবান মাখি, তাও মনে হলি মাখি। তো যাই হোক, এখন এসব মাখছে, এসব মাখে না, সর্ষের তেল মাখে, তাও মাখে না। তো যাই হোক, আমি আমার বোম্বে থাকি তো ওখানে ঠান্ডাই নেই, এসব মাখার প্রয়োজন পড়ে না, তো বাড়ির দিকে তো ঠান্ডা, সব সময় পাসিনা পাসিনা পাসিনা, ঘাম, পাসিনা মানে ঘাম।
এখানে ঠাম্মা রয়েছে বসে, ঠাম্মার ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এখনো ভাত খাওয়া হয়নি, কারণ মা সকালে পোলিও করতে গেছিল, তারপর বাড়ি এসে আবার সব উনুনে রান্না করেছে, একটাই উনুন, ওই জন্য সব দেরি হয়ে গেল রান্না বান্না করতে। আর আমাদের এদিকে যে কি হনুমানের মানে কি বলবো, হনুমানের এত ভিড় কি বলবো তোমাদের। তো যাই হোক, তোমাদের দেখিয়েছিলাম বোধ হয়, হনুমান এসেছিল অনেক, এখনো আছে চারপাশে। তো চলো মা স্নান করতে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলছি, এখন বাজে 3:30, 3:24, 3:24 বাজে, এখন আমরা খেতে বসবো ঝটপট করে, এখন ভাত বাড়বো। আর ব্র্যান্ড প্রমোশনের মাল এসেছে, তোমাদের বললাম এটা আমার ফার্স্ট ব্র্যান্ড প্রমোশন, এর আগেও 2-3 এসেছিল, তো আমি এর আগে করিনি আসলে, প্রথম প্রথম তো অত বুঝতে পারতাম না সেই জন্য, তো এবার এক ফার্স্ট করছি, তো ভীষণ ভালো লাগছে যে ব্র্যান্ড প্রমোশনের মাল এসেছে, মানে এটা জীবনের প্রথম এসছে, তো মানে খুশিটাই একটা আলাদা। তো যাই হোক, চলো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। মা হয়তো করেছে তোমাদের সঙ্গে সকাল থেকে, আমার আজকে সব থেকে একটা খুশির ব্যাপার হচ্ছে আমি আজকে অনেকদিন পরে মানে সেই ডেঙ্গু হওয়ার পর থেকে টাইমে ভিডিও পোস্ট করতে পারি না, আজকে অনেকদিন পরে আমি একদম ঠিক টাইমে দুপুর 2:30 ভিডিও পোস্ট করে দিয়েছি, এবার থেকে তাই করবো। তো চলো ভাত বেড়ে ফেলি, অনেক দেরি হয়ে যাচ্ছে। ও ঠাম্মা, তোমার ভাত খাওয়া হয়ে গেছে? আমাদের সাথে খাওয়া দুটো কেন বাবা, আর দুটো খাও। তো চলো দেখাই দাও। তো এই দেখো টেবিলে সব সাজিয়ে রেখেছে, এটাতে হচ্ছে কি বলতো ভাত, আজকে এটা এটার মধ্যে ভাত কেন বলতো, যেহেতু আজকে মাটির মাটির উনুনে রান্না করেছে, মাটির উনুনে তো কালি পড়ে তোমরা সবাই জানো, সেই জন্য কালি হাড়িয়া টেবিলের ওপর তুলবে না বলে তাই এর ওপরে মানে ভাতটা মানে ঢেলে রেখেছে মা। তো হচ্ছে গরম গরম ভাত, তার সাথে এটা কি আমি আজকে কিছু জানি না, কিন্তু তোমরাও যা দেখবে আমিও তাই দেখবো। হ্যাঁ, এটাতে হচ্ছে বেগুন ভাজা, আর এটাতে হচ্ছে কি, এটা ফুলকপি দিয়ে কি মাছ পাপা, ও খয়রা ইলিশ, খয়রা ইলিশ মাছ ফুলকপি দিয়ে, আমি বললাম না আমি কিছু জানি না, আমি দেরি করে উঠেছি আজকে। তো আর এটাতে কি, এটা কিসের চচ্চড়ি, সরু সরু লাল পুঁই শাক, ও গ্রামে পোলিও করতে গিয়েছিল, তোমার মায়ের অনেকটা দিয়েছে, তাও সে আর একজনের দুধ দিয়ে দেবো, ওই অর্ধেকটা ফ্রিতে দিয়েছে, হ্যাঁ ফ্রি, তাই নিয়ে এসছে, তাই পুঁইশাক দিয়ে কি, পুঁইশাক দিয়ে কুচো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। আচ্ছা আচ্ছা, লাল শাক বললে, না লাল শাক না পুঁইশাক, ও আচ্ছা আচ্ছা পুঁইশাক, সরু পুঁইশাক, সরু পুঁইশাক, ও তো সরু সরু পুঁইশাক দিয়ে গ্রাম থেকে মাকে এমনিই দিয়েছে, তো কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছে মানে পুঁইশাকের ঘ্যাট, আর হচ্ছে ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আর হচ্ছে গরম গরম ভাত, এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে ফেলি, আমাদের খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে যেহেতু, আর বেশি কথা বাড়াবো না, তোমাদের সঙ্গে আবার পরে আসছি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, তো রান্নাঘরে চলে আসলাম, চা করব, প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে, শীত করছে, কম্বলের ভেতরে শুয়েছিলাম, উঠে পড়লাম, আজকে সন্ধ্যের চাটা আমি করব, রোজ রোজ মা করে, মা বললো আজকে আমাকে করতে, বাবা করতে যাচ্ছিল, মা বললো তুই গিয়ে কর, নইলে বলো খাই কর দেবে, বলো পারবে না। যাই হোক, এই দেখো চায়ের জল বসাবো, বাটিটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি, তাই আবার ফোনটা নিয়ে চলে এসেছি দৌড়ে। আমাকে করতে দিল না কেন জানেন, আমি দুধের ভাগটা একটু কম দেই, হ্যাঁ লিকারটা একটু বেশি দেই, ওই জন্য আমার চা করতে দিল না, ওরা দুধ দেয় বেশি। ঠিক আছে, ভালো আছে। তো এই দেখো বাটি বসিয়ে দিলাম, এক কাপ 3 কাপ, আর একটুখানি দেবো, এই দিয়ে আমাদের 4 কাপ হয়ে যাবে। তো চলো চাটা করে ফেলি। হ্যাঁ, আমাদেরও বড় ট্রেনে আছে।
বেশি চাকর মনে হচ্ছে চাটা ভালো রাখো আমার এইটা কিভাবে করতে হয়। তো চলো গরম গরম পাস্তা ঘরে নিয়ে যাই, টিভি দেখতে দেখতে খাবো। চামচ নিয়েছি আর দুটো চামচ নিয়ে দুটো বাটি, ওখানে একটা বাটি আছে আর একটা থালা হয়ে যাবে। তো চলো যাই। সত্যি ক্যামেরার জন্য বলছো না তো? না না সত্যি বলছি, রিয়েল বলছি। তাই ক্যামেরার জন্য বলবো কেন, যেটা সত্যি সেটা সত্যি। আমাদের রিয়েল লাইফটাই ক্যামেরা। আমাদের এক্সট্রা কিছু নেই, একদম পাস্তার সাথে ডিম, পাস্তাগুলো ডিমগুলো মেখে গেছে একদম, মজে গেছে। আর পাস্তাটা একটু নরম করে সিদ্ধ করেছি। ও রাত্রির খিচুড়ি করবো না সকালে? আমরা খাবো ভাত। ভাত এখন ধোঁয়া উঠছে কেন বলতো, গরম করেছে পাপা, ভাত গরম করতে পারে। ওরে বাবা ঠান্ডায় তো কাঁপছি আমি, এখানে খাবো কি করে, এখানে খাবো কি করে, মা ঠান্ডায় তো কাঁপছি। ওই সাইডটাও কাপড় দিয়ে আটকে দিতে হবে, বিশাল ঠান্ডা লাগছে তো এখানে। ওরে বাবা সোজা দাঁত পাচ্ছে না ঠান্ডায়, চাদর আছে। ওরে বাবা কি ঠান্ডা কি ঠান্ডা। আমিও কাল রাত্রির থেকে আর ভাত খাবো না, কাল রাত্রির থেকে নিয়ে নাও গরম ভাত। আমি তো মুড়ি খাবো, বলো তো কি খাবো কি খাবো কি খাবো, ওটস খাবো, মুড়ি খাবো, খেয়ে নিই। আমি আর কথা বলতে পারছি না, বিশাল ঠান্ডা বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর কিন্তু সবাই যাবে, ঠিক আছে? তো চলো আজকের মতো সবাইকে টাটা।